নমস্কার বন্ধুরা, সবিতা রান্নাঘর উইথ ভিলেজ ফুডে আপনাদের সবাইকে স্বাগত। প্রতিদিনের মতো আজও নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, নিশ্চয়ই ভালো লাগবে। আজ আমার রান্নাঘরে ভেজিটেবল চপ রান্না করব। তার জন্য লাগছে গাজর কুচি, বিট কুচি, মটরশুঁটি, সেদ্ধ আলু আর চেনাবাদাম। মশলা লাগছে জিরে, গোলমরিচ, ছোটো এলাচ, দারচিনি। ভেজে গুঁড়ো করে রেখেছি আগে থেকে। তেল গরম হয়ে গেছে, তেলে দেবো এবারে পাঁচফোড়ন। তারপরে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজটা লাল করে হয়ে যায়, তারপরে একে একে মশলা করে দেবো। তারপর দেবো স্বাদ মতো লবণ। দেবো রসুন কুচি, আর দেবো আদা কুচি। পেঁয়াজগুলো লাল হয়ে গেছে, এবার দিয়ে দেবো কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা এরপর একে একে গাজর কুচি, বিট কুচি, একসঙ্গে মিশিয়ে নেব ভালো করে। দুটো মটরশুঁটি, তারপরে দেবো আলু সেদ্ধ, গ্রেট করে রেখেছি, আলু সেদ্ধটা দিয়ে দেবো। ঢাকাটা খুলে নিয়ে এবার জ্বলে গেছে, এবার এর মধ্যে চিনা বাদাম দেবো।
আর দেব গোলমরিচের গুঁড়ো। আর ভাজা মশলা, যেটা গোটা জিরে, লবঙ্গ, দারচিনি, এলাচ, শুকনো লঙ্কা সব একসঙ্গে ভেজে গুঁড়ো করা আছে। একসঙ্গে ভালো করে মিশিয়ে নেব। এবার ধনে পাতা কুচি দিয়ে দিলাম। আমার হয়ে গেছে, ঢেলে নেব, ঢেলে ঠান্ডা করে নেব। ময়দায় গড়িয়ে নেব, ভালো করে ময়দায় গড়িয়ে কর্নফ্লাওয়ারে চুবিয়ে নেব। দিয়ে বেট কামসি গড়িয়ে নেব। ভালো করে গড়িয়ে ডবল কোট করব। আবার ময়দাই গড়িয়ে নেব। দিয়ে কর্নফ্লাওয়ারে ডুবিয়ে আবার বেট কামসি গড়িয়ে নেব। হয়ে গেছে, আবার তেল গরম হয়ে গেছে, আমাদের তেলে ছেড়ে দেবো। আস্তে আস্তে হালকা আছে, আস্তে আস্তে ডুবো তেলে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, আবার তুলে নেব। ভেজিটেবল চপ, এবার খেয়ে দেখো কেমন হয়েছে ভেজিটেবল চপ। আশা করি তোমার খুব ভালোই হয়েছে দেখে মনে হচ্ছে। যাই হোক, আমি এখন খেয়ে খাচ্ছি। প্রচুর গরম তো, এখন একটু অপেক্ষা করতে হবে। আগে থেকে একটা ভেঙে রেখেছিলাম, এইটা নিয়ে টেস্ট করে দেখি। খুব সুন্দর, খুব সুন্দর, মানে বলার মতো মানে। আপনারাও বাড়িতে করে খাবেন, দেখবেন খুব সুন্দর টেস্ট। বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন, ইউটিউব থেকে